হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আফগানি এগ কারি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আফগানি এগ কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এগ, এখানে আমি 3টে এগ নিয়েছি। এখানে আমার লাগছে আলু, আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে এটা সিদ্ধ না করে নিয়েও ইউজ করতে পারেন। এখানে আমার লাগছে ধনে পাতা, লাগছে আমার এরকম লম্বা লম্বা লঙ্কা নিয়েছি আমি এইভাবে চিড়ে, পেঁয়াজ কুচি লাগছে, রসুন কুচি, আদা কুচি লাগছে আমার, টমেটো কুচি, আর লাগছে আমার একটু বিরিয়ানি মশলা। আর গুঁড়ো মশলা আমি দেখা দেখাতে বলে দিচ্ছি। আমি এখানে তেল নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো একটু ফ্রাই করে নিতে হবে আমাকে, একটু ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে, এটাকে আমি কড়াইতে একটু নেড়ে নিচ্ছি, তারপরে আমি টমেটো কুচিটা দিচ্ছি। আর আপনারা যদি সিদ্ধ আলু না নেন তাহলে কিন্তু আলুটাকে ফ্রাই করে তুলে নিতে হবে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো দুটো টমেটো নিয়েছি, এটাকে একটু একসাথে মিশিয়ে নিয়ে একটু চপ করে নেবো। টমেটোটা একটু সফট হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা, দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন, দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দিচ্ছি আমি জিরের গুঁড়ো 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন। এটাকে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানি মশলা। এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এর সাথে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি জল, এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি, সরি 1/2 বাটি দিয়েছি। এটাকে আমি হতে দেবো, এটা যেহেতু আলুটা সিদ্ধ, এটা 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এটাকে আমি এবার এর মধ্যে আমি এবার একটা একটা করে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি, আপনারা এইভাবে চাইলেও দিতে পারেন, আর না হলে একবারে ডাইরেক্ট ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এর মধ্যে আমি আস্তে করে এইখানটা দিয়ে দিলাম। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব। দেখুন আমি এইভাবে 3টে ডিম দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি। এটাকে আমি এখন ঢেকে হতে দেব 3 থেকে 4 মিনিটের মধ্যে। এটা আমি ঢেকে দিচ্ছি, এই রান্নাটাকে আমি হতে দিচ্ছি 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার আমি আরেকটু ধনে পাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেব। আপনারা এটা যদি না দিতে চান দেবেন না, এটা সার্ভ করে দেব, এটা গরম গরম সার্ভ করতে হবে। এটা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ বা ডিনার যে কোনো কিছুতেই আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং আপনারা বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আফগানি এগ কারি তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।